নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু দীপু আর আপনারা দেখছেন এসএসএফ। আজকের ভিডিওটি যারা সবসময় প্রিয়জনের সাথে চ্যাট করে থাকেন তাদের জন্য স্পেশাল। দেখুন, অনেকেই আছেন যারা তাদের প্রিয় বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এদের সাথে সবসময় চ্যাট করে থাকেন। ভিডিওটি তাদের জন্য খুবই স্পেশাল, আপনার চ্যাটিং এক্সপিরিয়েন্স একটি অন্যরকম মাত্রায় নিয়ে যাবে এই অ্যাপসটি। দেখুন, সবাই এতদিন ইউজ করে এসেছেন ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, আজকে দেখাবো হাইকের নতুন আপডেটেড ভার্সন হাইক 6.0। এই মেসেঞ্জারটি আপনি ইউজ করলে আপনি কিন্তু অন্য মেসেঞ্জারগুলিকে আর ইউজ করতে চাইবেন না, এখানে একটি অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। এখানে সবথেকে মজাদার বিষয় হচ্ছে আপনি 20,000-এর বেশি স্টিকার পাবেন এবং অ্যানিমেটেড স্টিকারও পাবেন। আপনি যা কিছু লিখবেন সেটি কিন্তু স্টিকারে চেঞ্জ হয়ে যাবে এবং আপনি সাথে সাথে সেন্ড করতে পারবেন, কুইক মেসেজিং করতে পারবেন, কোনো মেসেজকে হাইড করতে পারবেন এবং আপনি ভিডিও কল, অডিও কল, ভয়েস মেসেজ বা চ্যাটিং সব কিছুই এখানে করতে পারবেন। তো সকলের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কীভাবে হাইক 6.0 ভার্সন ডাউনলোড করবেন এবং কীভাবে সেটিংস করবেন, ইউজ করবেন, আমি অ্যান্ড্রয়েড দেখাচ্ছি। অ্যান্ড্রয়েডে প্লে স্টোরে আসুন, সার্চ করবেন হাইক, দেখুন হাইক মেসেঞ্জার 6.0 চ্যাট উইথ স্টিকার্স, ক্লিক করুন। এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিন, আমার অলরেডি ইনস্টল করা আছে, ওপেন করছি। কিছু পারমিশন চাইবে, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পরে আপনার ফোন নম্বর চাইবে, ফোন নম্বরও দিয়ে দেবেন। ফোন নম্বর দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতো এবং তারপরে দেখুন এরকমই চ্যাটটি ওপেন হয়ে যাবে। প্রথমে দেখুন চ্যাটটি কীভাবে করছে এবং তারপরে আমি এই সেটিংসগুলো আসছি। দেখুন আমি একটি চ্যাট করছি, এখানে আপনার কন্ট্যাক্টের যেসব নম্বরগুলো থাকবে অটোমেটিক্যালি যাদের হাইক অ্যাকাউন্ট আছে সেগুলো চলে আসবে, বা আপনি কাউকে ইনভাইটও করতে পারেন। দেখুন এখানে ইনভাইট অপশান পাবেন, ইনভাইট করলে সেই ফ্রেন্ড হাইক মেসেঞ্জারটি ডাউনলোড করতে পারবে এবং তার সাথে আপনি হাইকে চ্যাট করতে পারবে। তো আমি কিভাবে চ্যাট করবেন দেখাচ্ছি, দেখুন চ্যাট ওপেন হয়ে গেছে, ক্লিক করলাম, দেখুন আমি হাই লিখছি, সাথে সাথে দেখুন উপরে হাই স্টিকার চলে এসেছে নানা রকম। আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে সেন্ড করুন, দেখুন উই সাথে সাথে কিন্তু রিপ্লাই চলে এসেছে। আপনি ফ্রেন্ডের সাথে হাউ আর ইউ লিখছি, দেখুন সাথে সাথে হাউ আর ইউ, দেখুন উপরে অ্যানিমেটেড লেটারও চলে এসেছে। আপনি স্টিকার চাইলে স্টিকারও আসবে এবং দেখুন সেন্ড করতে পারবেন। স্টিকার আছে দেখুন, এখানে দারুণ দারুণ সব স্টিকার আছে, লাভ স্টিকার, দেখুন ডাউনলোড করতে হবে, আপনি ডাউনলোড করে নেবেন এবং সবই সম্পূর্ণ ফ্রিতে আপনি ডাউনলোড করতে পারবেন। 20,000-এরও বেশি স্টিকার আছে, প্লাস আইকনে ক্লিক করলাম, দেখুন এখানে যে স্টিকার লাইব্রেরি আছে, রোমান্স স্টিকার, লাভ স্টিকার, সব রকম স্টিকার এখানে আপনি পেয়ে যাবেন। দেখুন অ্যাড টু চ্যাট ক্লিক করবেন, সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে, এই স্টিকারগুলি আপনি ইউজ করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে। দেখুন টিয়ারগার্ড 20,000-এর বেশি স্টিকার আছে, সব ধরনের স্টিকার এখানে আপনি পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন। এবং ভিডিও কল করবেন কীভাবে দেখুন আমি একটি দেখাচ্ছি, চ্যাট ওপেন করলাম, উপরে দেখুন কল আইকন, কল আইকনে ক্লিক করুন, সিলেক্ট কল টাইপ, ভিডিও আর ভয়েস আর ভিডিও কল, আপনি ভিডিও কল ক্লিক করবেন, ভিডিও কল স্টার্ট হয়ে যাবে, ভয়েস কল চাইলে ভয়েস কল স্টার্ট হয়ে যাবে। এইভাবে আপনি ভিডিও কল করতে পারবেন, ভয়েস কল করতে পারবেন, প্রত্যেকটা চ্যাটেরই আপনি থিম চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে চ্যাট থিম নানা রকম থিম আছে, আপনি যে থিমটি ইউজ করতে চান, দেখুন প্রত্যেকটা চ্যাটের কিন্তু আলাদা এবং আপনি এবং আপনার এই সেই ফ্রেন্ড দুজনেই দেখতে পাবেন এই থিমটা। আবার অন্য একটি চ্যাটে আপনি অন্য একটি সিলেক্ট করতে পারেন। আরও সেটিংস আছে দেখুন, মিউট চ্যাট, ক্লিয়ার চ্যাট, সব কিছু অপশান এখানে পাবেন, আপনি দেখে নিতে পারবেন। এবার আসছে মেন সেটিংসে, মেন সেটিংসে আপনি কীভাবে করবেন, উপরে রাইট কর্নারে দেখুন
আপনার প্রোফাইল, এখানে ক্লিক করুন। প্রোফাইল ডিটেলস চলে এসেছে। এখানে আপনি টাইম লাইনে অ্যাড করতে পারবেন কোনো কিছু, যেটা 24 ঘন্টার জন্য টাইম লাইনে শো করবে। অ্যাড ফ্রেন্ডস, প্রাইভেসি, দেখুন সি মাই প্রোফাইল, আপনার প্রোফাইল কে কে দেখতে পাবে, এভরি ওয়ান, মাই কন্ট্যাক্ট, ফ্রেন্ডস, আপনার ইচ্ছে মতো সিলেক্ট করবেন, ওকে করবেন, ব্যাস। সেন্ড মি এ মেসেজ, প্রাইভেট মেসেজ, আপনাকে কে প্রাইভেট মেসেজ সেন্ড করতে পারবে, এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন ইচ্ছে মতো। সি মাই লাস্ট সিন, দেখুন এভরি ওয়ান, মাই কন্ট্যাক্টস, ফ্রেন্ডস, নো বডি। আপনি যদি এভরি ওয়ান করেন, প্রত্যেকেই আপনার লাস্ট সিন দেখতে পাবে, মাই কন্ট্যাক্টস আপনার কন্ট্যাক্টস অনলি দেখবে, ফ্রেন্ডস, নো বডি, আপনি যা ইচ্ছা সিলেক্ট করতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী ওকে করবেন। সি মাই বার্থডে, দেখুন কে দেখবে, ফ্রেন্ডস, নো বডি, আপনি এখান থেকে ইচ্ছে মতো করে নেবেন। হাইড মাই লাস্ট সিন, আপনি কার কার কাছ থেকে লাস্ট সিনটি হাইড করতে চান বা লাস্ট সিন স্ট্যাটাস হাইড করতে চান, আপনি এখানে সার্চ করে তাদের নাম এখানে দিয়ে দেবেন, বা সেই সেই কন্ট্যাক্ট আপনার লাস্ট সিন দেখতে পাবে না। হাইড মাই টাইম লাইন পোস্ট অ্যান্ড স্টোরিজ, এটাকেও আপনি সিলেক্ট করতে পারবেন। ব্লক, দেখুন এখানে সব রকম অপশান পেয়ে যাবেন। তারপরে আসছি দেখুন অ্যাপ থিম, অ্যাপ থিম আপনি চেঞ্জ করতে পারবেন। দেখুন নাইট মোডে আছে, নাইট মোডও আপনি অটোমেটিক্যালি উপরে দেখুন সেটিংস, সেটিংসে আসুন, অটো নাইট মোড, এখানে আপনি যদি সিলেক্ট করে দেন 8 PM to 6 AM, রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত নাইট মোডে থাকবে, তারপরে কিন্তু নাইট মোড অফ হয়ে যাবে, আপনি নর্মাল মোডে ফিরে আসবে। থিম চেঞ্জ করতে পারবেন, দেখুন অনেক রকম থিম আছে, পছন্দ মতো আপনি থিম চেঞ্জ করে দেবেন। যে কোনো চ্যাটকে আপনি হাইড করতে পারবেন, দেখুন আপনি চ্যাট ওপেন করুন, থ্রি ডটে ক্লিক করুন, এখানে একটি অপশান আছে দেখুন হাইড চ্যাট, ক্লিক করুন, সাথে সাথে সেট আপ এ প্যাটার্ন লক, আপনি একটি প্যাটার্ন লক সেট করুন, কন্টিনিউ, কনফার্ম, দেখুন চ্যাটটি হাইড হয়ে গেছে সাথে সাথে। আবার আপনি যদি চান আপনার হিডেন চ্যাট অটোমেটিক ডিলিট হয়ে যাবে, কেউ পড়তে পারবে না, সেটাও সেটিং করতে পারবেন, দেখুন ক্লিক করুন, প্রাইভেসি, রিসেট হিডেন মোড, ক্লিক করুন, দেখুন হিডেন মোড ইজ বিং রিসেট, অল ইউর হিডেন চ্যাটস উইল বি ডিলিটেড ইন 30 মিনিটস, 30 মিনিটস পরে কিন্তু সমস্ত হিডেন চ্যাট ডিলিট হয়ে যাবে, আপনি এটা কনফার্ম করে দিন, টাইম কাউন্ট ডাউন হচ্ছে এবং 30 মিনিটস পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে, কেউ আর পড়তেই পারবে না আপনার হিডেন চ্যাট। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ছোট্ট টিপসটি? ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, শেয়ার বা কমেন্টস করতে ভুলবেন না, আর প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো পরবর্তী আপডেট নিয়ে।